আশা করি এখন মনে প্রবলেম সলভ হয়ে গেছে তাই না এখন মনে হয় প্রবলেম সলভ আশা করি সাউন্ড এখন শোনা যাচ্ছে এখন প্রবলেম সল্ভ হয়ে গেছে আমি একটু আবার প্রথম থেকে স্টার্ট করি দেখো প্রথম যে কোশ্চিনটা দেখো সবাই একটু খেয়াল করো সাউন্ড এর প্রবলেম ছিল সাউন্ড এর প্রবলেম আলহামদুলিল্লাহ সলভ হয়ে গেছে এখন আমরা সবাই মিলে ম্যাথে আসি ফার্স্ট যে ম্যাথটা বলছে সেই ম্যাথে তোমাকে বলছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় নয় কিন্তু নিচের কোনটি মৌলিক সংখ্যা হয় না নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় তো মৌলিক সংখ্যা নয় এখানে হবে সাত যাই হোক খেয়াল করে দেখো যে দুই কিন্তু মৌলিক সংখ্যা কেন মৌলিক সংখ্যা কারণ দুইয়ের এক এবং দুই ছাড়া আর কোনো গুণনীয় নাই তিনের ক্ষেত্রে কিন্তু এক এবং তিন ছাড়া আর কোনো গুণনীয় নাই সাতের ক্ষেত্রেও এক এবং সাত ছাড়া আর কোনো গুণনীয় নাই মৌলিক সংখ্যা কারা মৌলিক সংখ্যা তারা যাদের এক এবং ওই সংখ্যাটা ছাড়া আর কোনো গুণনিয়োগ থাকে না তাহলে তো চার এই সংখ্যাটার দিকে যদি তাকাই দুই গুণন দুই চার তার মানে এখানে এক গুণন চার তার মানে চারের এক চার দুই এক এবং চার ছাড়াও গুণনিয়োগ আছে তাহলে কি বলবো চারকে মৌলিক সংখ্যা বলবো বলবো না তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে কত চার এখানে সঠিক অ্যান্সার হবে কত সঠিক অ্যান্সার দাঁড়ালো তাহলে আমার চার আশা করি আমরা সবাই ক্লিয়ার এইবার দেখো পরের কোশ্চিনটার দিকে তাকাই নেক্সট কোশ্চেন নিচের কোন ভগ্নাংশটি অসীম ভগ্নাংশ অসীম মানে কি অসীম মানে যার শেষ নাই অসীম মানে হল যার শেষ নাই এখন খেয়াল করে দেখো এই এক বাই তিন এই ভগ্নাংশটাকে তুমি যদি তিনকে দ্বারা এককে ভাগ করো তিনকে এখানে তো দশমিক দিতে হবে দশ তিন তিনে নয় এক শূন্য তিন তিনে নয় এক শূন্য এইভাবে করে চলতেই থাকবে শেষ হবে না শেষ হবে না যখন তুমি শিওর যে তুমি কোনোভাবেই শেষ হচ্ছে না তখন তুমি সেটাকে কী বলবা অসীম বলবা কিন্তু তুমি যদি এককে দুই দ্বারা ভাগ দাও তোমার শূন্য পয়েন্ট পাঁচ পাবা চারকে এক দ্বারা ভাগ দাও তাহলে শূন্য দশমিক দুই পাঁচ পাবা পাঁচকে এক দ্বারা ভাগ দিলে সরি এককে পাঁচ দ্বারা ভাগ দিলে তুমি পাবা কত তুমি দশমিক দুই শূন্য পাবা সো এইভাবে করে কিন্তু তুমি এই জায়গাগুলোতে অ্যান্সার পেয়ে যাবা কিন্তু তে অ্যান্সার পাবা না এ কারণে এখানে সঠিক অ্যান্সার তাহলে কি দাঁড়াচ্ছে ক এখানে সঠিক অ্যান্সার ক হবে ওকে আশা করি আমরা সবাই ক্লিয়ার এইটার সঠিক অ্যান্সার ক এখন একটু খেয়াল করে দেখো পরের কোশ্চিনটার দিকে তাকাই এই কোশ্চিনটা একটা কিউট একটা অঙ্ক দেখো খেয়াল করো এই ম্যাথে তোমাকে বলছে এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকাল টু থ্রি ওকে দ্যাটস ফাইন তাহলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এইটার মান কত তাহলে খেয়াল করে দেখো a প্লাস 1 বাই a ইজ इक्वल टू 3 দিয়ে দিছে তোমাকে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর মান বের করতে বলছে তুমি তো জানো a স্কয়ার প্লাস b স্কয়ার এর দুইটা অনুসিদ্ধান্ত আছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত দুইটা একটা হলো a প্লাস b আরেকটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বিকে মাথায় রাখবা কিন্তু এ স্কোয়ার্লাস অনুসিদ্ধান্ত দুইটা কয়টা দুইটা তো এখানে খেয়াল করে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে তুমি মানে এটাকে এ ধরো এটাকে বি ধরো ওয়ান বাই কে তুমি বি ধরো তাহলে এই জায়গায় তুমি কি করতে পারো এই জায়গায় তুমি লিখতে পারো যে যেহেতু এ প্লাস ওয়ান বাই এ মানে এ প্লাস বি এর মান দেওয়া আছে তাহলে আমরা লিখতেই পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ এ কেটে দাও কাটুস কাটুস করো এ প্লাস ওয়ান বাই এর মান কত থ্রি সো থ্রি স্কোয়ার মাইনাস টু মানে নাইন মাইনাস টু ইজ ইকুয়াল টু সেভেন সো খেয়াল করে দেখো এটার অ্যান্সার তাহলে কত আসে এটার অ্যান্সার আসতেছে সেভেন আবার বলছি খেয়াল করে দেখো এই জায়গাতে এ প্লাস ওয়ান বাই এ এই এটাকে আমি এ ধরেছি কিন্তু এই ওয়ান বাই এটাকে আমি বি ধরেছি ওকে ওয়ান বাই এটাকে আমি বি ধরছি সো এই জায়গায় যেহেতু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটাকে কিন্তু তুমি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই একে যেহেতু তুমি বি ধরছ তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তুমি ধরতেই পারো কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সিদ্ধান্ত কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এইভাবে করে আমি ম্যাথটা করে ফেলাম সো আশা করি আমরা ক্লিয়ার আশা করি আমরা ক্লিয়ার এই ধরনের ম্যাথ আসলে আমাদের সমস্যা হবে না ওকে দেখি তোমাদের কমেন্ট গুলো দেখি ওকে আশা করি আমরা ক্লিয়ার কে কথা থেকে ভিডিওটা দেখছো একটু জানাও একটু তোমাদের শেয়ার চাচ্ছি বেশি বেশি করে আমরা যেহেতু এই ক্লাসটা তোমাদেরকে একটা মোটামুটি একটা মানে ফুল ফ্রিতে ক্লাসগুলো দিচ্ছি সো এখন একটু তোমরা যদি জানাও যে তোমরা ঠিকঠাক বুঝতেছো কি না কে কথা থেকে ভিডিওটা দেখছো এবং বন্ধুদেরকে মেনশন করো প্রচুর পরিমাণে শেয়ার করো ওকে প্রচুর পরিমাণে শেয়ার করো তাহলেই তোমরা মানে আমাদের কাছ থেকে আরো ভালো আরও আরো আরও অনেক অনেক ভালো ভালো ক্লাস পা পাবা ইনশাল্লাহ আমরা অনেক বেশি উৎসাহ অবশ্য দেখো পরের ক্লাসে যাও পরে ম্যাথে যাও সরি পরে ম্যাথে দেখো বলছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত যখন তোমাকে এই ধরনের ম্যাথ দিবে তখন তুমি কি করবা তুমি মাথায় রাখবা এক থেকে পঞ্চাশ এক থেকে একশো এই ধরনের সংখ্যাগুলোর যোগফল যখন বের করতে দিবে তখন তুমি লিখবা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ দুই এইটা হলো যোগফলের সূত্র কার সূত্র যোগফলের সূত্র তাহলে প্রথম সংখ্যা কত এক শেষ সংখ্যা কত পঞ্চাশ পদের সংখ্যা কত বলো তো এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যা কয়টা পঞ্চাশটা ভাগ দুই তাহলে একান্ন পঞ্চাশ আর একযোগ একান্ন দুই আর পঁচিশে পঞ্চাশ তাহলে একান্ন আর পঁচিশ গুণ করে দাও তাহলে পঁচিশ আর একান্ন গুণ করলে কত হবে পঁচিশে পঁচিশের পাঁচ হাতে থাকে দুই সো পঁচিশ পাঁচে একশো পঁচিশ আর দুই এ একশো তো সাতাশ তাহলে আসে কত বারোশো তো এটা অ্যান্সার বারোশো আবার একটু খেয়াল করো যেমন তোমাকে বলবে এক থেকে পঞ্চাশ পর্যন্ত আচ্ছা তোমাকে যদি বলতো যে এক থেকে একশো পর্যন্ত যোগফল কত এক থেকে একশো পর্যন্ত জোর সংখ্যাগুলো যোগফল কত তোমাকে যদি এইটা বলতো তাহলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারতা কিভাবে করে পারবা এক থেকে একশো পর্যন্ত তাহলে প্রথমে লিখবা এক শেষে লিখবা কি সরি এক থেকে একশো পর্যন্ত জোর সংখ্যার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো প্রথম সংখ্যা কত হবে এক হবে না দুই হবে কারণ তোমাকে জোর সংখ্যাগুলো যোগফল লিখতে বলছে প্রথম সংখ্যা দুই শেষ সংখ্যা একশো পদের সংখ্যা কত বলো তো পদের সংখ্যা এক থেকে একশো পর্যন্ত জোর সংখ্যা আছে পঞ্চাশটা তাহলে তুমি তুমি পঞ্চাশ ভাগ দুই দিয়ে ম্যাথ করবো ওকে আর তোমাকে যদি বেজোর দিত তাহলে তুমি প্রথমে লিখতা এক শেষে লিখতা নিরানব্বই গুণন পদের সংখ্যা হলো পঞ্চাশ ভাগ দুই এইভাবে করে তুমি ম্যাটটা করতে ওকে তার মানে খেয়াল করে দেখো যে যদি ব্যবধানগুলো সমান হয় যেমন এক থেকে পঞ্চাশ পর্যন্ত প্রতিবার এক করে বাড়ছে আর জোর সংখ্যা হোক কিংবা বীজের সংখ্যা হোক প্রতিবার দুই করে বাড়ে সো যদি ব্যবধানগুলো সেমভাবে করে বাড়তে থাকে তাহলে আমার এই সূত্রটা কাজ করবে ওকে আশা করি আমরা সবাই ক্লিয়ার আশা করি আমরা সবাই ক্লিয়ার ওকে সো এখন একটু বলো ভাইয়াপুরা বেশি বেশি করে শেয়ার প্রত্যাশা করতেই পারি তোমাদের কাছে তোমাদের কাছ থেকে বেশি বেশি করে শেয়ার প্রত্যাশা করতেই পারি বেশি বেশি করে বন্ধু বান্ধবদের শেয়ার দাও ওকে বেশি বেশি করে শেয়ার দাও একটু শেয়ার করে ওরে রে বাপ উপকুণ্ড অপুরয় আমি বংশীকুণ্ডা থেকে মিরপুর থেকে ফরিদপুর থেকে যাই সবাই মিলে এখন বলেন আপনারা ক্লিয়ার কিনা আপনারা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাই দেন আপনারা ক্লিয়ার কিনে একটু জানাই দেন যে যদি এইভাবে করে থাকে ধারাবাহিকভাবে সংখ্যাগুলো যোগফল তাহলে একটা ছোট্ট সূত্র প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণম পদের সংখ্যা ভাগ দুই ওকে সেইটা মাথায় রাখলেই আশা করি আমরা প্রবলেমে পড়বো না এইবার খেয়াল করে দেখো পরের ম্যাটটাতে যাই এইখানে বলতেছে একটা ত্রিভুজের অতিভুজ হলো পাঁচ এক বাহুর দৈর্ঘ্য হলো চার আরেক বাহুত দৈর্ঘ্য কত এটা আমি মুখস্থ বলতে পারতেছি এটা হবে তিন কিন্তু এবং কিছু মান তোমাদেরকে আমি বলে দিই এটা তোমরা মাথায় রাখবা তারপর আমি একটা দেখাচ্ছি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভূত যদি হয় পাঁচ একটা বাহু হবে তিন আর একটা বাহু হবে চার অতিভূত যদি হয় পাঁচ আর অতিভূত যদি হয় দশ যে কোনো একটা বাহু হবে ছয় আর একটা বাহু হবে আট ঠিক আছে অতিভুজ যদি হয় তোমার পনেরো তাহলে যে কোনো একটা বাহু হবে নয় একটা বাহু হবে বারো অতিভুজ যদি হয় রুট টু যে কোনো একটা বাহু হবে এক আর একটা বাহু হবে এক ঠিক আছে এই হইল মানে বিষয় আর কি আরেকটা আছে পাঁচ বারো তেরো একটা বাহু অতিভুজ যদি হয় তেরো তাহলে যে কোনো দুটা বাহু হবে পাঁচ আর বারো তার মানে দেখো এই যে অতিভুজের মানগুলো এই অতিভুজের মানগুলো যদি তুমি মাথায় রাখতে পারো যে অতিভুজের মান দিছে পাঁচ তাহলে যে একটা বাহু হবে তিন যে একটা বাহু হবে চার অতিভুজের মান দিছে দশ তাহলে যে একটা বাহু হবে ছয় একটা হবে আট আর যদি তোমাকে দুইটা বাহু দিয়ে দেয় ছয় আর আট তুমি হানড্রেড পার্সেন্ট কনফার্ম অতিভুজ হবে দশ ওকে সো এই মানগুলো তুমি মাথায় রাখলে তোমার ম্যাথ করতে লাগবে না আর ম্যাথের বিষয়টা কি তুমি জানো সমকোণী ত্রিভুজ মানে কি সমকোণী ত্রিভুজ মানে হলো অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সো এই যে সমকোণী ত্রিভুজ মানে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে খেয়াল করে দেখো অতিভুজ ইজ ভূমি প্লাস লম্ব এই সূত্রটা থেকে বেসিক্যালি তুমি আরো বেশ কয়েকটা জিনিস লিখতে পারবে যেমন তোমাকে যদি বলে শুধু অতিভুজের মান কত এখন তাহলে এই স্কোয়ারটা এই পাশে চলে আসলে রুট হবে না রুট ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এইভাবে হবে তখন খেয়াল করো দেখো যেহেতু এখানে অতিভুজ দিছে সো তুমি দেখো অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ওকে ঠিক আছে আমরা লিখলাম অতিভুজ কত ফাইভ স্কোয়ার ভূমি যে কোনো একটা বাহুকে তুমি ভূমি ভূমি আর লম্ব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা কোনো সমস্যা নেই এটাও ভূমি হতে পারে এটাও ভূমি হতে পারে এটাও লম্ব হতে পারে এটাও লম্ব হতে পারে তো তুমি চারকে ভূমিও ধরতে পারো লম্ব ধরতে পারো ফোর স্কোয়ার প্লাস মনে করো তুমি আরেকটা বাউ সেটা লম্ব বের করতেছ তাহলে পঁচিশ ইজুকাল টু ষোলো যোগ লম্ব স্কোয়ার তাহলে পঁচিশ বিয়োগ ষোলো ইজুকাল টু লম্ব স্কোয়ার বা অপর বাহু স্কোয়ার নয় ইজুকাল টু লম্ব স্কোয়ার তাহলে লম্ব ইজুকাল টু কত রুট নাইন ইজুকাল টু কত থ্রি তার মানে আরেকটার মান কত আসলো তিন আসলো আমরা এইভাবে করে বের করতে পারি এবার এইভাবে করে যদি আমরা মাথায় রাখতে পারি এই চারটা তাহলে কিন্তু তোমার অনায় আসে অর্থাৎ তুমি খালি জাস্ট ম্যাথ দেখবা তুমি অ্যান্সার করে ফেলবা তুমি ম্যাথ দেখেই অ্যান্সার করে ফেলতে পারবা ওকে আচ্ছা এখন একটু বলো তো ভাইয়া পুরা ক্লিয়ার কিনা এখন একটু বলো ভাইয়া পুরা তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো কিনা

তাহলে এ আর বি গুণ দিলে কি হয় যেহেতু দৈর্ঘ্য এ প্রস্থ বি তাহলে এখানে উত্তর কত আসবে উত্তর আসবে হলো তোমার এবি ঠিক আছে উত্তর কত আসতেছে উত্তর আসতেছে হলো বি আশা করি আমরা ক্লিয়ার আশা করি আমরা ক্লিয়ার ঝামেলা নাই ওকে সো পরের কোশ্চিনটাতে চলে যাবো দেখো নেক্সট ম্যাথ এখানে বলছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি ইজ খেয়াল করে দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এইটার মান চেয়েছে তুমি তো জানো এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র কী বলতো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে এখানে মাইনাস টু এ বি বসালাম মাইনাস টু এ বি মাইনাস টু এ বি কেটে দিলে কি থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে উত্তর কত এখানে উত্তর আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে সো আশা করি আমরা কিন্তু ক্লিয়ার আশা করি আমাদের মধ্যে এই ম্যাথে আশা করি আর প্রবলেম হবে না ওকে সো এখন পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 50 বছর পিতার বয়স পুত্রের বয়সে 9 গুণ হলে পুত্রের বয়স কত এই ম্যাটটা একটু খেয়াল করে দেখো পিতা প্লাস পুত্র তুমি তাদের টোটাল বয়স কত 50 বছর পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ তুমি ধরেই নাও ধরি পুত্রের বয়স এক্স তাহলে পিতার বয়স কত নয় গুণ মানে তাহলেই তো কত হবে পঞ্চাশ তাহলে কত হয় পঞ্চাশ এক্স এর মান কত হবে পঞ্চাশ ভাগ দশ তাহলে এক্স এর মান কত পাঁচ এই যে এক্স এর মান তুমি কত পাইলা পাঁচ পাইলা কত পাইছ এক্সের মান পাঁচ তার মানে খেয়াল করে দেখো পুত্রের বয়স কত পুত্রের বয়স আসে পাঁচ বছর কত আসে পুত্রের বয়স আসে পাঁচ বছর ওকে সো আশা করি আমাদের এই ম্যাথে কোনো প্রবলেম নাই পিতা পুত্রের ম্যাথ হ্যাঁ হাউ কিউট ওকে ফাতেমা এসান ক্লিয়ার ভাইয়া ওকে সো চলো পরের ম্যাথে চলে যাই নেক্সট ম্যাথ এগুলো সবগুলো নার্সিং ভর্তি পরীক্ষায় আসছিল ওকে সবগুলো নার্সিং ভর্তি পরীক্ষা আসছিল খেয়াল করে দেখো কোন সংখ্যার সাথে দুই যোগ করলে তা বারো আঠারো এবং চব্বিশ দ্বারা বিভাজ্য হবে সো খেয়াল করে দেখো এই ধরনের ম্যাথ এটা লসাগু গসাগু টপিকের ম্যাথ বারো আঠারো চব্বিশ দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটার সাথে কত যোগ করতে চাচ্ছ দুই যোগ করতে চাচ্ছো তো দেখো তো যেই সংখ্যাটা বারো আঠারো এবং চব্বিশ দ্বারা ভাগ করা যাবে এমন একটা সংখ্যা যেটাকে বারো আঠারো চব্বিশ দ্বারা ভাগ করা যাবে তাহলে খেয়াল করে দেখো তো ওই সংখ্যাটা অবশ্যই বারো আঠারো চব্বিশে লসাগো হবে তাই না দুই ছয় দুই নয় দুই বারো দুই তিনে ছয় আচ্ছা নয় দুই ছয় বারো তিন একে তিন তিন তিনে নয় তিন দুই ছয় তাহলে কত আসে লসাগু দু চব্বিশ তাহলে লসাগু আসে কত আটচল্লিশ এখন খেয়াল করে দেখো এই লসাগুটা মুখে মুখে আনা সম্ভব ছিল কিভাবে করে যখন তোমার এইরকম লসাগু থাকবে তখন তুমি সবচেয়ে বড় সংখ্যাটাকে টার্গেট করবা সবচেয়ে বড় সংখ্যাকে এখানে বারো আঠারো চব্বিশের মধ্যে চব্বিশ চব্বিশকে কি বারোারো দ্বারা ভাগ করা যায় যায় আঠারো দ্বারা যায় যায় না তা চব্বিশের দ্বিগুণ করো এবার আটচল্লিশ আটচল্লিশকে বারো দ্বারা ভাগ করা যায় যায় আঠারো দ্বারা ভাগ করা যায় যায় তাহলে এখন দেখো এই আটচল্লিশের সাথে থেকে তুমি যদি কি করো যে কোন সংখ্যাকে বারো আঠারো এবং কোন সংখ্যার সাথে দুই যোগ করতে হবে কি যোগ করতে হবে দুই যোগ করতে হবে তাহলে এটা বারো আঠারো এবং চব্বিশ দ্বারা বিভাজ্য হবে এখন এই যে আমি লসাগু পেয়ে গেলাম কত আটচল্লিশ পেয়ে গেলাম তাহলে আটচল্লিশ থেকে যদি আমি মানে দুই বিয়োগ করি তাহলে কত পাব ছিচল্লিশ এই ছিচল্লিশ সংখ্যাটাই হলো এমন একটা সংখ্যা যেই সংখ্যাটার সাথে আমরা যদি দুই যোগ করি তাহলে সেটা বারো আঠারো এবং চব্বিশ দ্বারা বিভাজ্য হবে কিন্তু মজার বিষয় হলো অপশনে এখানে কিন্তু ছিচল্লিশ নাই

তাহলে কত আসে সাত থেকে দুই বাদ দিলে পাঁচ আর দুই তাহলে তোমার কি ভাগ করা যাচ্ছে না কি ভাগ করা যাচ্ছে না। এবার দেখো। সাথে যোগ কত হবে। ভাগ করতে পারবা আঠারো দ্বারা ভাগ করতে পারবা চব্বিশ দ্বারা ভাগ করতে পারবা সো এই যে তুমি বাহাত্তর কে বারো দ্বারা ভাগ করতে পারতেছো আঠারো দ্বারা ভাগ করতে পারতেছো চব্বিশ দ্বারা ভাগ করতে পারতেছো তাহলে এখানে সঠিক অ্যান্সার আসে কোনটা সঠিক অ্যান্সার আসে সত্তর যোগ দুই বাহাত্তর ও সরি একটু আগে একটা জিনিসে আমার ভুল হয়েছে সেটা মনে হয় লসাগুটাতে ভুল হয়েছিল এখানে আঠারো আমি মনে হয় খেয়াল করি না ঠিকঠাক এটা হবে বারো আঠারো আর চব্বিশ এই তিনটা লসাগু বাহাত্তরই হবে লসাগুটাতে আমাদের ভুল হয়েছিল লসাগু বাহাত্তরই হবে কেন কারণ চব্বিশের ডাবল আটচল্লিশ আটচল্লিশকে আঠারো দ্বারা ভাগ করা যায় না এটা একটু আমার ভুল হয়ে গেছিল গুণিতক বাহাত্তর এই বাহাত্তরই হবে লসাগু এই বাহাত্তরই হবে কি লসাগু না না বাহাত্তর লসাগু আঠারো তিনে চুয়ান্ন আঠারো চারে বাহাত্তর ইয়াস ওকে হ্যাঁ বাহাত্তরই হবে লসাগু আচ্ছা তো এখন দেখো খেয়াল করে দেখো এই ধরনের ম্যাচ যদি আসে এই ধরনের ম্যাচ যদি আসে তোমার মাথায় রাখতে হবে কি বলো তো খেয়াল করে দেখো তোমার যদি রুল তোমার যদি জানা থাকে নিয়ম যদি তুমি জানো তাহলে তোমার ভুলটা তুমি ধরে ফেলতে পারবা খুব অনায়াসে যেমন এই ধরনের ম্যাথ কোনো সংখ্যার সাথে দুই যোগ করলে তা বারো আঠারো এবং চব্বিশ দ্বারা বিভাজ্য হবে তার মানে ওই সংখ্যাটাকে যখন তুমি বের করতে যাবা তখন কিন্তু তোমার বারো আঠারো চব্বিশ এটা লসাগুটা বের করে নিবা ওকে সেটা থেকে যদি যোগ বলে তাহলে দুই বিয়োগ দিয়ে দিবা আশা করি আমরা ক্লিয়ার আশা করি আমরা ক্লিয়ার এই ম্যাথে ওকে একটু বলো আশা করি আমরা ক্লিয়ার আশা করি আমরা ক্লিয়ার এই ধরনের ম্যাথ থাকলে পারবো পরের ম্যাথটা দেখো খেয়াল করে দেখো এই ম্যাথটা আবার পিতা পুত্রের ম্যাথ এবং এই ম্যাটটা দিয়ে বা করার পরে আমরা একটু আলাপ আলোচনা করবো যে ভর্তি পরীক্ষায় কোন টপিক গুলো সবচেয়ে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সে ছয় গুণ তুমি কি জানো বর্তমানে পুত্রের বয়স কত তুমি তো জানো না বর্তমানে পুত্রের বয়স কত তাহলে তুমি মনে করো ধরেই মিসল ধরি বর্তমানে পুত্রের বয়স x তুমি দেখলে মানে এত কিছু লিখব না পরীক্ষালায় তাহলে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ তাহলে বর্তমানে পিতার বয়স কত 6 গুণ মানে কত 6x 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 45 তাহলে পাঁচ বছর পরে মনে করো 5 বছর পর পিতার বয়স কত পাঁচ বছর পরে পুত্রের বয়স বেড়ে যাবে এক্স প্লাস ফাইভ পাঁচ বছর পরে পিতার বয়স হবে সিক্স এক্স প্লাস ফাইভ তাহলে পাঁচ বছর পরে তাদের বয়সের সমষ্টিটা হয় পঁয়তাল্লিশ তাহলে আমি লিখতে পারি না অ্যাকর্ডিং টু কোয়েশ্চিন অথবা প্রশ্ন মতে এক্স লিখতে পারি তাই না তাহলে আমি খেয়াল করে দেখো এক্স আর এক্স মিলে কত হবে সিক্স এক্স মিলে সেভেন এক্স প্লাস পাঁচ আর পাঁচ মিলে দশ ইজ টু পঁয়তাল্লিশ তাহলে সেভেন এক্সের মান কত পঁয়তাল্লিশ বিয়োগ দশ তাহলে এক্সের মান কত সেভেন এক্সের মান কত পঁয়ত্রিশ তাহলে এই জায়গা থেকে এখন আমি কার মান বের করব এক্সের মান সো এক্সের মান কিভাবে করে বের হবে যেহেতু সেভেন এ পাশে গেলে কী হবে ভাগ হবে পঁয়ত্রিশ থেকে সাত পঁয়ত্রিশ কে সাত দ্বারা ভাগ করলে তুমি পাবা কত পাঁচ পাবা তার মানে খেয়াল করে দেখো বর্তমানে পুত্রের বয়স কত পাঁচ বর্তমানে পিতার বয়স কত মানে ছয় আর পাঁচ গুণ করলে কত হবে তিরিশ কিন্তু প্রশ্নে কি বলছে প্রশ্নে আমাকে বলতেছে পিতার বর্তমান বয়স কত তাহলে পিতার বর্তমান বয়স কত সিক্স এক্স প্লাস ফাইভ মানে ছয় হাজার পাঁচের তিরিশ তিরিশের সাথে তুমি আরো কি পাঁচ যোগ করে ফেলো তাহলে কত আসে তাহলে আসা হইলো আমার কত থার্টি ফাইভ চলে আসে তাই না ও এখানে কি অপশনে নাই অপশনে মনে হয় নাই চলে আসে সো আবার একটু খেয়াল করে দেখো এই ম্যাথে তোমাকে বলছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সে ছয় গুণ তাহলে বর্তমানে তুমি পুত্রের বয়স ধরেই নাও এক্স আর পিতার বয়স কত ছয় গুণ মানে সিক্স এক্স পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হয়েছে পঁয়তাল্লিশ তাহলে পাঁচ বছর পরে পুত্রের বয়স কত হলো এক্স প্লাস ফাইভ আর এইখান থেকে তুমি কি করলা যে এক্স আর সিক্স এক্স তুমি কি করলাম যোগ করে ফেললা তাহলে কত পাইলা সেভেন এক্স পাঁচ আর পাঁচ তুমি যোগ করে ফেললা তাহলে তুমি মিলে দশ ইজুকাল টু পঁয়তাল্লিশ তাহলে সেভেন এক্সের মান কত আসলো পঁয়তাল্লিশ থেকে এই দশ এই পাশে যোগ ছিল এ পাশে বিয়োগ হলো তাহলে পঁয়তাল্লিশ থেকে দশ বাদ দিলে কত হয় পঁয়ত্রিশ সেই পঁয়ত্রিশ যদি তুমি পেয়ে গেছো তাহলে সেভেন এক্স ইজুকাল যদি পঁয়ত্রিশ হয় তাহলে এক্সের মান কত হবে পঁয়ত্রিশ ভাগ সাত ইজুকাল টু কত পাঁচ এক্সের মান কত পাইলা পাঁচ পাইছ। এই যে এক্সের মান তুমি পাঁচ পাইছো সেই তাহলে পিতার বর্তমান বয়স যদি কোশ্চিনে বলতো তাহলে ও আচ্ছা এখানে তো তোমাকে বলছে পিতার বর্তমান বয়স চাইছে পাঁচ বছর পর বয়স চাই বর্তমান বয়স চাইলে হবে তার মানে মানে আর যদি তোমাকে বলতো পাঁচ বছর পরে কত তাহলে যদি বলতো পাঁচ বছর আগে কত তাহলে হয়তো পঁচিশ যদি বলতো দশ বছর আগে কত তাহলে হয়তো বিশ যদি বলতো পনেরো বছর পরে কত তাহলে হয়তো কত তিরিশ আর পনেরো পঁয়তাল্লিশ প্রশ্নে তোমাকে বিভিন্নভাবে ভাবে ঘুরাই দিতে পারে কিন্তু তুমি যদি বেসিকটা জানো তাহলে কিন্তু তোমার জন্য খুব ইজিলি তুমি এই ধরনের ম্যাথ মানে তোমার ভুল হবে না আশা করি কারণ কি যে তুমি যদি বেসিকটা জানো তাহলে তোমার মাথায় ঠিকঠাকভাবে এই ম্যাথগুলো গেঁথে যাবে ইনশাল্লাহ সো খেয়াল করে দেখো আশা করি আমরা ক্লিয়ার আশা করি আমরা ক্লিয়ার ওকে এবার খেয়াল করে দেখো যে কোন টপিকগুলো আমরা তো কিছু কোশ্চিন করলাম যে এবার দেখো আমরা খেয়াল করি কোন টপিক গুলো আসলে গুরুত্বপূর্ণ দেখো টপিক কোন কোন টপিক গুলো গুরুত্বপূর্ণ নার্সিং এর জন্য একটা হলো সংখ্যা এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা দেখলা এখানে মৌলিক সংখ্যা যোগী সংখ্যা এই যে মৌলিক সংখ্যা থেকে আসে তারপর দেখো লসাগু গসাগু তারপর মান নির্ণয় ও সূত্র বীজগণিতের এটা খুব গুরুত্বপূর্ণ মান নির্ণয় ও সূত্র এখান থেকে ম্যাথ আসে তারপর দেখো ধারা ধারা এই টপিকটা গুরুত্বপূর্ণ ও যে দেখলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলো ফল এগুলো আসে পরীক্ষায় তো খেয়াল করে দেখো এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক তোমরা খেয়াল করে দেখো এই টপিকগুলো তারপরে শতকরা ও লাভ ক্ষতি আমি তোমাদেরকে আবার একটু কোশ্চিনটা দিয়ে নিয়ে যাই যে দশটা কোশ্চেন নিয়ে গেছিলাম সে দেখো কোন কোন টপিক গুলো থেকে কোশ্চিন গুলো আসে খেয়াল করে দেখো দেখো নিচের কোন সংখ্যাটা মৌলিক সংখ্যা এটা সংখ্যা থেকে কোশ্চিন আসা পরে কোশ্চিনটা দেখো নিচের কোন ভগ্নাংশটি অসীম ভগ্নাংশ এটাও কি সংখ্যার বিষয় তারপরে দেখো এ প্লাস ওয়ান বাই থ্রি এটা কি বীজগণিতের মান নির্ণয় এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কোন টপিকে ধারা এই যে একটা সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ সংক্রান্ত বা জেমিতি সংক্রান্ত কিছু ম্যাথ এখানে আসে এখানেও এটা জেমিতির কোশ্চিন সো জেমিতির কোন কোন টপিকগুলো পড়তে হবে সেটা অবশ্যই পেইড ব্যাচের ক্লাসে খুব ভালোভাবে বরানো হবে এবং ফ্রি কোর্সেও আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব সো এটাও সূত্র মাননীয় নয় এবং এইটা দেখো পিতা পুত্রের এই ম্যাটটা এটাকে তুমি সমীকরণ দিয়ে যেহেতু সমাধান করতে পারো সো এটা বীজগণিতের সমীকরণ বা মানে সমীকরণ থেকে তুমি চিন্তা করতে পারো সো আমরা যদি দুইটা টপিক জ্যামিতি অনুপাত সমীকরণ এই তিনটা টপিক যদি আমরা শিখে ফেলি আর তাহলে আশা করি আমাদের প্রবলেম হবে না সো দেখো আর তাহলে কোন টপিক জ্যামিতি অনুপাত এবং সমীকরণ এই টপিকগুলো যদি তোমরা জানো এই টপিকগুলো যদি মানে ভালো করে পড়ে যাও তাহলে আশা করি মানে দশটার মধ্যে তোমরা আট এটাই মানে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ ওকে সো আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ যে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ আশা করি তোমরা ক্লিয়ার সো আজকের মতো এইখানেই আমি শেষ করতে চাচ্ছি তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দয়া করবা আল্লাহ হাফিজ সবাইকে